চাষের গতি আনতে ক্যানিং এ দুর্গত চাষীদের সাহায্যে গিয়েছিল কৃষি দপ্তর। করোনা আর আমফানের দাপটে জর্জরিত সাধারণ চাষী, তার উপর দোষর হয়ে বারবার আঘাত হানছে নিম্নচাপ। এমন কঠিন পরিস্থিতিতে বিপন্ন ক্যানিং এক ব্লকের দুর্গত চাষীরা রীতিমতো ক্যানিং এক ব্লকের প্রত্যন্ত গ্রামে গ্রামে হাজির হয়ে চাষীদের অভাব অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখেন কৃষি দপ্তরের আধিকারিকরা। পরবর্তী সময়ে সেই সমস্ত দুর্গত চাষীদেরকে আত্মা প্রকল্পের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো ক্যানিং এক ব্লক সহ কৃষি আধিকারিক দপ্তর। শুক্রবার বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্যানিং এক ব্লক সহ কৃষি আধিকারিক দপ্তর থেকে উন্নত প্রযুক্তিতে চাষ করার জন্য দুর্গত চাষীদের হাতে তুলে দেওয়া হয় সোলার লাইট, ইনসেক্ট ট্র্যাপ ও ভেজিটেবল সেডলিং ট্রান্সপ্লান্টার মেশিন। এদিন এলাকার 50 জন দুর্গত চাষীদের হাতে উন্নত প্রযুক্তির কৃষিকাজের জন্য ব্যবহৃত সরঞ্জাম তুলে দেন ক্যানিং এক ব্লকের সহ কৃষি আধিকারিক গোপা সোমাদ্দার। কৃষিকাজে দুর্গত প্রান্তিক চাষীদের এমন সহযোগিতা যা জেলায় এমন প্রথম উদ্যোগ। এদিন বীজ, জৈব সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে অন্যান্য কৃষি আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং এক ব্লক সহ কৃষি আধিকারিক দপ্তরের টেকনোলজি ম্যানেজার প্রীতম দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মৌমিতা দাস দিন্দা, দেবাশিস মণ্ডল সহ অন্যান্য আধিকারিকগণ। চাষের উপযোগী উন্নত প্রজাতির কৃষি সরঞ্জাম মেশিন প্রদান অনুষ্ঠান শেষে ক্যানিং এক ব্লক সহ কৃষি অধিকর্তা গোপা সমাদ্দার বলেন, সাধারণত প্রান্তিক চাষিরা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বিভিন্ন রকম পোকামাকড় কীট পতঙ্গের আক্রমণে। সোলার লাইট ইনসেক্ট ট্র্যাপ মেশিনটি বাগানে রাখলেই সমস্ত রকম পোকামাকড় কীট পতঙ্গ অনায়াসেই মেশিনে এসে হাজির হবে এবং মারা যাবে, ফলে পোকামাকড় ও কীটপতঙ্গের উপদ্রবের হাত থেকে উপকৃত হবেন চাষিরা। পাশাপাশি চাষের কাজে রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে না। একটি মেশিন প্রায় 1 একর কৃষিক্ষেতে পোকামাকড় কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচাতে সক্ষম হবে। অন্যদিকে চাষিরা বিভিন্ন ধরনের সবজি চারাগাছ রোপণ করার জন্য কোদাল কিংবা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন, তাতে করে সময় ও অর্থ ব্যয় হয় প্রচুর। বর্তমানে ভেজিটেবল সেডলিং ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে 1 মিনিট সময় ব্যয় করে দ্রুত গতিতে 25টি চারাগাছ রোপণ করতে সক্ষম হবেন চাষিরা। আর এমন উন্নত প্রযুক্তিতে চাষিরা চাষে অভ্যস্ত হয়ে গেলে চাষের ক্ষেত্রে এক নূতন ইতিহাস সৃষ্টি হবে ক্যানিং এক ব্লকে, পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে এগিয়ে যাবেন এই ব্লকের চাষিরা। এদিন ক্যানিং এক ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে উন্নত প্রজাতির চাষের কাজে ব্যবহৃত মেশিন, বীজ ও জৈব সার পেয়ে খুশি মুসলিম লস্কর, খোকন মিস্ত্রি, নূর ইসলাম সর্দার, রাজিয়া, বিবি লস্কর, আবুল কালাম মণ্ডল, হারান মণ্ডল, জগদীশ মণ্ডলদের মতো ক্যানিং এক ব্লকের প্রান্তিক চাষিরা। ভেজিটেবল সিডলিং ট্রান্সপ্লান্টার মানে সবজি চারা রোপণের মেশিন, ঠিক আছে? এইটা কেন দেওয়া হলো? এটা হচ্ছে গিয়ে চাষ করতে তো প্রচুর, আপনাদেরকে কোনো চাষের কথা যদি বলি যে দাদা এই চাষটা করলেন কি লাভ হলো, সঙ্গে সঙ্গে বলবেন দিদি লাভ তো কিছু হয়নি, সবই তো ক্ষতিই হয়েছে। তা ওই তখন যাতে আপনাদের কিসের বেশি খরচ হয় না, চাষিদের হচ্ছে লেবার কস্টে বেশি খরচ হয়। এটা করলে আপনাদের প্রথমবার তো করে দেখবেন যে লেবার কস্ট কমছে কি না। এটাই হচ্ছে 1 মিনিটে 25 খানা চারা আপনারা রোপণ করতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে সব রকমের, আপনারা যেসব জায়গা থেকে এসছেন আজকে টোটাল আমাদের এখান থেকে ভেজিটেবল ট্রান্সপ্লান্টার ধরুন 25টা দেওয়া হচ্ছে, 25 জনের নাম স্যাংশন হয়েছে, আজকে আমরা দিচ্ছি হচ্ছে 8 জনকে। কারণ এই এই সিচুয়েশানে আমরা অফিসে প্রচুর ভিড় করতে পারবো না এবং বোঝাতেও অনেক সময় লাগে, কারণ এই মুহূর্তে আমরা কোনো ট্রেনিং প্রোগ্রাম করতে পারছি না। ওর জন্য আপনাদেরকে ভিডিও পাঠিয়ে বা এই ভিডিও দেখিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। যাদেরকে এই চারাগুলো দেওয়া হলো প্রত্যেকেই আমি ফোন করেছি, বেশিরভাগই আমি শুনেছি এনারা কপি চাষের সাথে যুক্ত আছে, কপি, শশা, এমনি ফিল্ডে যে ক্রপগুলো হয় যেমন বেগুন, লঙ্কা, টমেটো, এগুলো কি পুঁততে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে খরচ হয়। এই খরচটা মেক আপ করার জন্য আমরা এই মেশিনটা দিচ্ছি। আপনারা ফিল্ডে এটাকে রোপণ করে দেখবেন যে আপনাদের সত্যি সত্যিই লেবার কস্ট কমলো কি না। আমরা তো মুখে বলে দিলাম, প্র্যাকটিক্যাল তো করিনি, প্র্যাকটিক্যালটা করে আপনাদের মুখ থেকেই শুনবো যে এখান থেকে আপনারা কোনো লাভবান হলেন কি না। যদি লাভবান হন পরবর্তীকালে 25-এর জায়গায় একটা 250 জন চাষি পেতে পারবে না কৃষি দপ্তর থেকে, কে বা বলতে পারে।
আজকে আপনি সহ কৃষি আধিকারিক দপ্তর থেকে আপনি কি কি পেলেন মানে চাষবাসের জন্য? আর ওলকপির দানা আছে, আর জৈব সার আছে, আর ভেজিটেবল একটা মেশিন। এটা নিয়ে আপনার কি কাজে লাগবে? সেটা ওলকপি চাষের জন্য, চাষ করার জন্য মেশিনটা পেয়েছি। যে মেশিনটা পেয়েছেন সেটা কি শুধুমাত্র ওলকপি চাষের জন্য? না, ওলকপি আটা, কাঁচা লঙ্কা আছে, বেগুন আছে, সব চাষ করা ওলকপি। এতে থেকে কি আপনি চাষে কি উপকৃত হবেন বলে আশা করছেন? কি নাম আপনার? রাখি নস্কর। আর কি পাচ্ছে না? এটা যাতে না শুনতে পাই, কালকে বসিয়ে দিয়ে এসছি দিদি, এটা চুরি হয়ে গেছে। এটা কিন্তু অনেক দূর থেকে এসছে, চেন্নাই থেকে প্যাকিং করে এই মালটা এসছে। এই সোলার ট্র্যাপের ব্যবহার আপনার মাধ্যমে কোথাও কোনো ব্লকে দেওয়া হয়নি, আমরা এটা প্রথম আমাদের ক্যানিংম্যান ব্লকে দিচ্ছি। আপনাদের এটা দায়িত্ব, যেরকমভাবে আমরা দেই সেটা আপনাদেরও দায়িত্ব, এটাকে সেইভাবেই এটা ব্যবহার করা, যাতে করে আপনারাও দেখিয়ে দিতে পারেন কি এই ক্যানিং ব্লকে যারা চাষি রয়েছে তারা হচ্ছে খুব ভালো চাষও করতে জানেন, আর নতুন জিনিসের ব্যবহার কী করতে করতে হবে, কেন কি আপনাদেরকে দেখে বাকিরাও শিখবে। কি বললাম বুঝতে পেরেছেন? সেটা আপনাদেরও থাকে। এই সোলার ট্র্যাপের ব্যবহার আপনার মাধ্যমে কোথাও কোনো ব্লকে দেওয়া হয়নি, আমরা এটা প্রথম আমাদের ক্যানিংম্যান ব্লকে দিচ্ছি। আপনাদের এটা দায়িত্ব, যেরকমভাবে আমরা দেই সেটা আপনাদেরও দায়িত্ব, এটাকে সেইভাবেই এটা ব্যবহার করা, যাতে করে আপনারাও দেখিয়ে দিতে পারেন কি এই ক্যানিং ব্লকে যারা চাষি রয়েছে তারা হচ্ছে খুব ভালো চাষও করতে জানেন, আর নতুন জিনিসের ব্যবহার কী করতে করতে হবে, কেন কি আপনাদেরকে দেখে বাকিরাও শিখবে। কী বললাম বুঝতে পেরেছেন? সেটা আপনাদেরও দায়িত্ব। সূর্যের তাপ নিয়ে সবজি ক্ষেতের পোকা মানে যে কীট পতঙ্গগুলো থাকে মারা যাবে, কি অনায়াসে মারা যাবে? মারা যাবে। বিষ আর ব্যবহার করতে হবে না। এই একটা লাইটের সাহায্যে তিন এক একর জমির এবং তিন বিঘে জমি, তার মানে এর থেকে কী আশা করছেন? বিষ প্রয়োগ না করে এই লাইটের সাহায্যে আপনারা উপকৃত পাবেন? পাবো, তাতে আপনারা লাভবান হবেন। লাভবান হব। এবং আজকের এই যে মেশিন পেয়েছেন এটা কি আপনি বাগানে ব্যবহার করবেন? অবশ্যই। আপনি কী চাষ করেন? আমি বিভিন্ন রকমের সবজি চাষ করি, কোবি, লঙ্কা এবং বেগুন। সেই উচ্ছে এই এই লাইটের ফলে আপনি কি নতুনভাবে একটা আশার আলো দেখছেন? একদম 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 আশা করছি। এই আমাদের এই এনজিওর মাধ্যমে আমরা যাতে উপকৃত হই এবং খুব লাভবান হই আমরা তো আশা। কী নাম আপনার? এক ব্লকে চাষিরা সাধারণত উন্নত প্রযুক্তিতে চাষ করেও তারা লসে রান করছে, সেই জায়গাটা দাঁড়িয়ে চাষিরা এখন মানে দিশেহারা। আপনি সহ কৃষি আধিকারিক হিসেবে কী বলবেন? হ্যাঁ, আমি বলবো যে কেন এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় চাষিরা আছেন, তারা উন্নত প্রযুক্তিতে চাষ করতে চান এবং অনেক সময় আমাদের অফিসের সাথে যোগাযোগ হয় এবং তাদের সাথে আমরা যোগাযোগ করি, পরামর্শও দেওয়া হয় যে কিভাবে নতুন টেকনোলজি তারা নিতে পারবেন এবং তার মাধ্যমে কি করে চাষ করে তারা লাভ করতে পারবেন। এবং যেসব চাষিরা খুবই উৎসাহী তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেও আমাদের ব্লকে যোগাযোগ করেন এবং আমাদের ব্লক থেকে তারা এই যে বিভিন্ন টেকনোলজি নেন, কখনো কখনো সার, বিষ, ওষুধ এগুলোও নেন এবং আমাদের সাথে নতুনভাবে কি করে চাষ করা যায় সেই বিষয়ে আলোচনাও করেন। বর্তমানে আপনার আমফান দাপট দেখিয়েছে, চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেদিক থেকে আপনারা চাষিদের প্রতি মানে কি ধরনের চাষে উপযোগী হবে বা কি যন্ত্রপাতির ব্যাপারে যদি একটু বলেন? হ্যাঁ, আমফানের ফলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা এবং তার ফলে অফিসের থেকে বিভিন্ন বীজ দেওয়া হয়েছে এবং ওষুধও দেওয়া হয়েছে এবং নতুন টেকনোলজির মধ্যে এই দেখুন আত্মা প্রকল্প থেকে যেমন কিছুদিন আগে আমরা চারা গাছ দিলাম, কারণ আমফানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে এবং এখন নতুন প্রযুক্তির মধ্যে সোলার লাইট ট্র্যাপ এটা দেওয়া হচ্ছে এবং ভেজিটেবল
সিড ট্রান্সপ্ল্যান্ট সিডলিং ট্রান্সপ্ল্যান্টার এটা দেওয়া হচ্ছে। এই যে সোলার লাইটটা এটা কিন্তু খুবই ভালো, এটা কি জৈব প্রযুক্তিতেই মোটামুটি এতে আপনি পোকা মারতে পারবেন, খুব একটা বিষ স্প্রে করার প্রয়োজন হবে না। এই মেশিনটি যদি ফিল্ডে লাগিয়ে দেন তাহলে এতে আলো জ্বলবে রাত্রিবেলা এবং ওই আলোয় আকৃষ্ট হয়ে এই যে বাতিটা আছে হলুদ বাতির মধ্যে কিন্তু পোকারা এসে ওর মধ্যে একটু জল দিয়ে রাখলে পড়বে, জল এবং কেরোসিন দিয়ে রাখলে ওতে পড়বে, যে বিষ ছাড়া মাঠে আমাকে স্প্রে করতে হবে তা নয়। কারণ আমরা জানি বিষ স্প্রে করলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের শরীরে ওই বিষ ঢোকে, মাছের শরীরে ঢোকে এবং আমরা খুবই ক্ষতিগ্রস্ত হই। সেই জন্য এই সোলার লাইট ট্র্যাপটা কিন্তু চাষিদের দেওয়া হচ্ছে। একটা সোলার লাইটে আপনার কত একর জমি মানে কভার করবে? মোটামুটি এক একর মতন জমি, তিন বিঘে ধরুন জমি এটা কভার করবে জ্বালিয়ে রাখলে। আর যখন বেশ মেঘলা আবহাওয়া হবে তখন কিন্তু এটা চার্জ দেওয়ারও একটা ব্যবস্থা করা যেতে পারে, যে ছোট চার্জার দিয়ে এটা যদি চার্জ করে নেওয়া যায় তাহলে কিন্তু আলো জ্বলবে। আর হচ্ছে ভেজিটেবল ট্রান্সপ্ল্যান্টার যেটা আমরা বলছি ওটাও কিন্তু দেওয়া হচ্ছে আমাদের থেকে, এটা কিন্তু খুবই ভালো। এটা দেখেন একটু দাদা, এদিকে আসছি চারা, সাধারণত সবজি গাছের চারা চাষিরা পুঁতে থাকেন এবং এক একটা চারা পুঁততে অনেক সময় লাগে, এটা কিন্তু একসাথে অনেক চারা পোঁতা যাবে। যে মধ্যে দিয়ে একটা করে চারা দিয়ে দিলে এই নিচে দেখুন মেশিনটা, এটা মাটিতে দাবিয়ে দিলে চারাগুলো পুঁতে, একটা মেশিনে মানে কতগুলো চারা পোঁতা যাবে? একটা মেশিনে পোঁতে মানে আপনি যেটা বললেন খুব কম ব্যবধানে, সময়টা যদি একটু বলেন, এক মিনিটে মোটামুটি 25টা চারা পোঁতা যাবে। এইভাবে কিন্তু আমরা ফিল্ডে খুব কম সময়ে চারা গাছ পুঁততে পারি, যার চাষের সময়টাও অনেকটা বাড়বে, লেবার কস্ট অনেকটা কম হবে। এইগুলো আত্মা প্রকল্পের মাধ্যমে আমাদের বীজ ফার্মি কম্পোস্ট এগুলোও কিন্তু এর সাথে দেওয়া হচ্ছে এই মেশিনে। আজকে কতজন প্রান্তিক চাষিকে এই সব যন্ত্রপাতি দিলেন? 25 জনকে সোলার ট্র্যাপ দেওয়া হয়েছে আর 25 জন চাষিকে এই ভেজিটেবল ট্রান্সপ্লান্টার দেওয়া। ক্যানিং ব্লকে আরও তো প্রান্তিক চাষি রয়েছে, তাদের জন্য আপনারা কি চিন্তা ভাবনা করছেন? তাদের জন্য আমাদের আত্মা প্রকল্প থেকে 100টা ডিসি এসছে, এটা 50 জনকে করা হলো, আরও 50 জনের জন্য আমরা বিভিন্ন ধরুন চারা গাছ দেওয়া হলো বা তাদেরকে সার দেওয়া হলো বা অন্য উন্নত টেকনোলজি দেওয়া হলো, সেগুলো কিন্তু মানে চাষিদের উপযোগীর জন্য স্বাভাবিকভাবে এটা মানে চলতেই থাকবে। এখন আপাতত 100টা ডিসি করা হয়েছে। আর নর্মাল যে আমাদের প্রকল্প দেখুন যন্ত্রপাতি আপনি দেখতেই পাচ্ছেন যে সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, ওটার জন্য ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে সেই বিষয়ে চাষিরা কিন্তু সাবসিডিতে বিভিন্ন চাষের যন্ত্রপাতি নিতে পারে। চাষিদের এই যে আজকের যন্ত্রপাতি দিলেন, আগামী দিনে কি ক্যানিং এক ব্লকের চাষের ক্ষেত্রে মানে একটা বিপ্লব ঘটবে? হ্যাঁ, সেটা তো আমরা চেষ্টা করছি, এখন বিপ্লব ঘটবে কিনা সেটা চাষিরাই বলতে পারবেন, তারা যদি আরও আগ্রহী হয়ে এগিয়ে আসেন তাহলে অবশ্যই আমরা একসাথে মিলে বিপ্লব ঘটাতে চেষ্টা করবো।